শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তোমাদের একটা প্রবন্ধ লেখা শেখাবো তোমাদের পঞ্চম শ্রেণীর বই থেকে, আর এই ক্লাসটি তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর জন্য। সবাই তৈরি তো? তাহলে চলো শুরু করি আজকের পড়া। আজ আমরা এই লেসন বিয়ন্ড ব্যারিয়ার্স, এটা ক্লাস ফাইভের বইয়েতে আছে। এই লেসন থেকে আমরা অ্যাক্টিভিটি নাইনে একটা এসে রাইটিং আমরা করব। সবাই বইটা দেখতে পারো। অ্যাক্টিভিটি নাইনে লেখা আছে, রাইট সিক্স কানেক্টেড সেন্টেন্সেস অ্যাবাউট ইওর এক্সপিরিয়েন্স অফ সিইং দ্য নাইট স্কাই। রাতের আকাশ দেখার আমার একটা অভিজ্ঞতা, তুমি ছটি বাক্যে লেখো। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, তুমি এই নিচে পয়েন্টসগুলো ব্যবহার করতে পারো। যেমন টাইম অফ সিইং, প্লেস ফ্রম হোয়ার ইউ লুকড, হাউ দ্য স্কাই লুকড। এভাবে এই পয়েন্টসগুলো সবাই লিখে নাও। আদার থিংস দ্যাট ইউ স, সাউন্ডস অফ দ্য নাইট, অ্যান্ড অ্যাট লাস্ট ইউর ফিলিংস। এই পয়েন্টসগুলো থেকে আমরা একটা এসে লেখার চেষ্টা করব। রাতের আকাশ কেমন দেখতে হয়? না, আকাশ ব্ল্যাক কালারের দেখতে হয়, কালো লাগে। তার কারণ রাতে তো আর সূর্য থাকে না। তাহলে প্রথম যে পয়েন্টটা আছে, টাইম অফ সিইং, কখন আমরা দেখতে পাচ্ছি? আমরা কখন দেখলাম সেটা আমরা লিখব। টাইম অফ সিইং, মনে করো তুমি দেখেছো কোন একটা মাসে কোন একটা দিনের রাতের ওই সময়, সে সময়টা তোমাকে লিখতে হবে। এখানে দেখো পাস্ট টেন্সে আছে, প্লেস ফ্রম হোয়ার ইউ লুকড ইডি আছে, তার মানে এটা কি টেন্স? পাস্ট ইনডিফিনাইট। তবে পাস্ট ইনডিফিনাইটে তোমাকে লিখতে হবে, আই স, আমি দেখেছিলাম দ্য নাইট স্কাই, আই স দ্য নাইট স্কাই, NIGHT, নাইট স্কাই ইয়েস্টারডে, ইয়েস্টারডে আই স দ্য নাইট স্কাই ইয়েস্টারডে অ্যাট 10 PM, ইয়েস্টারডে অ্যাট 10 PM আই স দ্য নাইট স্কাই ইয়েস্টারডে অ্যাট 10 PM, আমি রাতের আকাশ দেখলাম গতকাল 10টার সময়, গতকাল রাত্রি 10টার সময় আমি দেখলাম। তাহলে এটা গতকাল, মানে এটা এখন নভেম্বর মাস চলছে, তাহলে এই মাসে ধরো দেখেছো। এরপর কি আছে, প্লেস ফ্রম হোয়ার ইউ লুকড, কোন জায়গা থেকে তুমি দেখলে, কোন জায়গা থেকে দেখলাম? অবশ্যই আমরা ছাদে উঠে দেখবো, মানে বাড়ির ছাদ দেখে।
I looked. I looked at the sky. From the roof, of my house, I looked at the sky from the roof of my house. আমার বাড়ির ছাদ থেকে আমি আকাশের দিকে তাকিয়েছিলাম। এরপর কি আছে? হাউ দ্য স্কাই লুকড, আকাশটা কেমন দেখতে লাগছিল? হাউ দ্য স্কাই লুকড, এটা এভাবে লিখতে পারো, দ্য স্কাই ওয়াজ, ফুল অফ স্টার্স, এফ ইউ এল এল, ফুল অফ স্টার্স, এস টি এ আর এস, দ্য স্কাই ওয়াজ ফুল অফ স্টার্স, আকাশটা তারাই পূর্ণ ছিল। দ্য স্কাই ওয়াজ ফুল অফ স্টার্স। নেক্সট, আদার থিংস দ্যাট ইউ স, তুমি আর কি কি দেখলে? আদার থিংস দ্যাট ইউ স, মনে করো আমি দেখলাম সপ্তর্ষি মণ্ডল, তাহলে আমি কি লিখব? আই স সপ্তর্ষি মণ্ডল ইংরেজি হচ্ছে আরসা মেজর, ইউ আর এস এ, আরসা মেজর, MAJOR। আই স আরসা মেজর। এবার ধরো কোন দিকে দেখলাম? আই স আরসা মেজর উত্তর পশ্চিম আকাশে, ইন দ্য নর্থ ওয়েস্ট। আই স আরসা মেজর ইন দ্য নর্থ ওয়েস্ট, NORTH, নর্থ, নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট পার্ট অফ দ্য স্কাই, অফ দ্য স্কাই, আকাশের উত্তর পূর্ব দিকে আমি সপ্তর্ষি মণ্ডল দেখলাম। এই সপ্তর্ষি মণ্ডলে কটা তারা থাকে? সপ্তর্ষি মণ্ডলে আমরা সবাই জানি 7টি তারা থাকে। তাহলে লেখো, ইট ইট কন্টেন্ট, বা এমনি করতে পারো, ইট ইজ মেড, মেক ইট পাস্ট পার্টিসিপল, মেক, মেড, মেড, ইট ইজ মেড অফ সেভেন স্টার্স, সেভেন স্টার্স, ইট ইজ মেড অফ সেভেন স্টার্স, এটি 7টি তারা দিয়ে তৈরি। আর এর সামনেই আমি দেখলাম ধ্রুব তারা,
আই স বা আই লোকেট করতে পারো, আই লোকেটেড, LOCATED, আই লোকেটেড মানে আমি স্থান নির্ধারণ করলাম, আই লোকেটেড আমি স্থান নির্ধারণ করলাম কিসের, ধ্রুব তারা, আই লোকেটেড দ্য পোল স্টার, POLE পোল স্টার, STAR, আই লোকেটেড দ্য পোল স্টার ইন ফ্রন্ট অফ, আলাদা আলাদা, ইন আলাদা, ফ্রন্ট আলাদা, অফ আলাদা, ইন ফ্রন্ট অফ দ্য আরসা মেজর, USA, আরসা মেজর, MAJOR, আই লোকেটেড দ্য পোল স্টার, আমি ধ্রুবতারাকে দেখতে পেলাম বা ধ্রুবতারার স্থান নির্ধারণ করলাম ইন ফ্রন্ট অফ দ্য আরসা মেজর, সপ্তর্ষি মণ্ডলের সামনে। আর এটা তখন কোন দিকে হয়ে গেল ধ্রুবতারা? উত্তর দিকে। দিস পোল স্টার This pole star was this pole star was in the আমি কাল রাতের ঘটনা বলছি তাই ওয়াশ করলাম। This pole star was in the north. This pole star was in the north. This pole star was in the north. তাহলে এভাবে দেখো আমি ধ্রুবতারাটা ঠিক উত্তর দিকেই পেয়ে গেলাম। প্রথমে আমি কি দেখতে পেলাম? আই লোকেটেড দ্য পোল স্টার ইন ফ্রন্ট অফ দ্য আরসা মেজর, আমি সপ্তর্ষি মণ্ডলের সামনে ধ্রুবতারা পেলাম। সপ্তর্ষি মণ্ডলটা কোন দিকে না দেখে নাও, আই স আরসা মেজর ইন দ্য নর্থ ওয়েস্ট পার্ট অফ দ্য স্কাই, আকাশের উত্তর পশ্চিম দিকে পেলাম। আর তার ঠিক সামনেই হচ্ছে ধ্রুবতারা, পোল স্টার, আই লোকেটেড দ্য পোল স্টার ইন ফ্রন্ট অফ দ্য আরসা মেজর, সপ্তর্ষি মণ্ডলের সামনেই আমি ধ্রুবতারা পেলাম। তাহলে ধ্রুবতারাটা কোন দিকে হলো? উত্তর দিকে হলো। দিস পোল স্টার ওয়াজ ইন দ্য নর্থ। এই ব্যাপারটা আমি বুঝে গেলাম, এটা কি ইংরেজি হবে? এই ব্যাপারটা আমি বুঝে গেলাম, আমি বুঝলাম, আই আন্ডারস্টুড, আন্ডারস্ট্যান্ড থেকে আন্ডারস্টুড, USTOOD, আই আন্ডারস্টুড দিস ম্যাটার, দিস THIS, দিস ম্যাটার, MATTER, ম্যাটার, প্রপারলি, PERLOY, আই আন্ডারস্টুড দিস ম্যাটার প্রপারলি, আমি এই ব্যাপারটা বা এই যে সমগ্র ধারণাটা এটা আমি ঠিকভাবে বুঝে গেলাম। তাহলে দেখো এখানে একটা পয়েন্ট থেকে কটা বাক্য হলো? আই স আরসা মেজর ইন দ্য নর্থ ওয়েস্ট পার্ট অফ দ্য স্কাই, এটা একটা বাক্য। ইট ইজ মেড অফ 7 stars, এটা একটা আলাদা সেন্টেন্স। আই লোকেটেড দ্য পোল স্টার ইন ফ্রন্ট অফ দ্য আরসা মেজর, এটা আরেকটা। দিস পোল স্টার ওয়াজ ইন দ্য নর্থ, এটা 4 নম্বর। আই আন্ডারস্টুড দিস ম্যাটার প্রপারলি,
আমি এটা সঠিকভাবে বুঝে গেলাম। তাহলে একটা পয়েন্ট থেকে এখানে আমি 5টা বাক্য তৈরি করলাম। এরপরে কি আছে দেখে নি। সাউন্ডস অব দ্য নাইট, সাউন্ডস অব দ্য নাইট, রাতের কি কি শব্দ আমি বা কি কি ধ্বনি আমি শুনতে পেলাম। সাউন্ডস অব দ্য নাইট, আই হার্ড, আই হার্ড, এইচ ই এ আর ডি, এখানে এইচ ই এ আর হিয়ার মানে হচ্ছে শোনা বা শুনতে পাওয়া, আর তার সময় ডি যোগ করলাম, আই হার্ড মানে আমি শুনলাম, আমি শুনতে পেলাম, পাস্ট ইনডিফিনাইট টেন্স, আই হার্ড আমি শুনতে পেলাম, আমি কি শুনতে পেলাম, আই হার্ড সাউন্ডস অফ, সাউন্ডস অফ ক্রিকেটস, ক্রিকেটস মিন, ক্রিকেটস মিন্স ঝিঝি পোকা, আই হার্ড, আই হার্ড সাউন্ডস অফ ক্রিকেটস অ্যান্ড ফিউ ভেহিকেলস, কিছু যানবাহনের আওয়াজ শুনতে পেলাম, আই হার্ড সাউন্ডস অফ ক্রিকেটস অ্যান্ড ফিউ ভেহিকেলস, কিছু যানবাহন, ভেহিকেলস ভিই এইচ আই সি এল ই, ভেহিকেল মানে হচ্ছে যানবাহন, আই হার্ড সাউন্ডস অফ ক্রিকেটস অ্যান্ড ফিউ ভেহিকেলস। এরপর ইউর ফিলিংস, এরপরে তোমার কি মনে হলো, তুমি রাতের আকাশে এত কিছু দেখতে পেলে, এত তারা, নক্ষত্রমণ্ডল, সপ্তর্ষিমণ্ডল, ধ্রুবতারা, আর শেষে তুমি ঝিঝি পোকার আর যানবাহনের শব্দ শুনতে পেলে, এসব দেখে তোমার কি অনুভূতি হলো, তুমি কি বলতে পারো? আমার একটা নতুন অভিজ্ঞতা হলো রাতের আকাশ দেখে, বা আমি খুব আনন্দিত হলাম, আই বিকেম, আই বিকেম ভেরি মাচ এক্সাইটেড, আই বিকেম মাচ এক্সাইটেড, মাচ এক্সাইটেড, ই এক্স সি আই টি ই ডি, আই বিকেম মাচ এক্সাইটেড, আমি খুবই আনন্দিত হলাম, আই বিকেম মাচ এক্সাইটেড এক্সপিরিয়েন্সিং ই এক্স পি ই আর আই ই এন সি আই এন জি, এক্সপিরিয়েন্সিং দ্য নাইট স্কাই, আই বিকেম মাচ এক্সাইটেড এক্সপিরিয়েন্সিং দ্য নাইট স্কাই, দ্য নাইট স্কাই, রাতের আকাশ, রাতের আকাশের অভিজ্ঞতা সঞ্চয় করে আমি খুবই আনন্দিত হলাম। দেখো তোমরা এইভাবেই কিন্তু যে কোনো পয়েন্ট থেকে এরকম প্রবন্ধ লিখতে পারবে, কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে প্রথমে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব, আর তারপরে অবজেক্ট, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। সবাই এভাবে নিশ্চয়ই লিখে নিয়েছ, আর এইটা সবাই বাড়িতে একবার
না দেখে লেখার চেষ্টা করবে। এরপর কিছু বাড়ির পড়া তোমরা লিখে নাও, যেমন তোমরা কয়েকটা বাক্য রচনা বাড়িতে তৈরি করার চেষ্টা করবে। মেক সেন্টেন্সেস, নাম্বার ওয়ান, নাইট, NIGHT, নাম্বার টু, স্টার্স, STARS, নাম্বার থ্রি, ম্যাটার, MATTER, ম্যাটার, নাম্বার ফোর, এক্সপিরিয়েন্স, EXPERIENCE, এক্সপিরিয়েন্স, এন্ড নাম্বার ফাইভ, নর্থ, NORTH, নর্থ। এই পাঁচটি ওয়ার্ড দিয়ে তোমরা পাঁচটি বাক্য রচনা তৈরি করবে। এটা তোমাদের বাড়ির পড়া, আর যে প্রবন্ধটা লিখলে সেটা বাড়িতে না দেখে লেখার চেষ্টা করবে। আজকের এই ক্লাসটি নিশ্চয়ই ভালো লেগেছে। এর পরের ক্লাসে আবার অন্য কোনো প্রবন্ধ রচনা তোমাদের শেখাবো। আজ এখানে শেষ করছি, বাই বাই।